नमस्कार अपनारा देखछेन सागर बांगला यूट्यूब चैनल मानुष मानुषेर जन्ने आर आमी शिवनाथ माइती आपनादेर संगे सागर बांगला यूट्यूब चैनल एकमात्र चैनल जेटी एई पश्चिमबंगे प्रतिबंधी मानुषदेर कण्ठस्वर हिसाबे काज करे। केंद्रीय सरकारेर तरफ थेके प्रतिबंधी विमान यात्रीदेर जन्ने एकटी नतून आपडेट आमादेर हाते उठे एसेछे। आजकेर प्रतिबेदने आमरा सेई नतून आपडेट निये आपनादेर सामने आलोचना करब। जे समस्त प्रतिबंधी मानुषरा विमान यात्रार माध्यमे एक जायगा थेके अन्य जायगाय जेते चान, सेक्षेत्रे एयारलाइन्स कर्तृपक्ष निये जेते ना चाइले सिद्धान्त ग्रहण करबेन चिकित्सकरा। এই ধরনের একটি নতুন সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাদের সামনে উঠে এসেছে। সেই সিদ্ধান্তটি নিয়ে আজকে এই প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই ধরনের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছেন আমরা প্রথমে সেই ঘটনাটি জেনে নেব। ঘটনাটি ঘটেছিল বিগত 7ই মে 2022। एक प्रतिबंधी बालक तार पिता मातार साथे रांची एयरपोर्ट थेके हायद्राबादगामी इंडिगो एयरलाइन्सेर विमाने उठार समय विमान कर्तृपक्षेर हाथे चूड़ान्त लांछनार शिकार हन। हुईलचेयारे बसे जावा ओई प्रतिबंधी बालक के इंडिगो एयरलाइन्सेर ओई विमाने सेदिन उठते देवा हयनि। एयरपोर्टेर कर्तव्यरत इंडिगो एयरलाइन्सेर एक मैनेजार ও অন্যান্য গ্রাউন্ড স্টাফরা ওই প্রতিবন্ধী বালক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। বিমান যাত্রা তার পক্ষে কোনোভাবে সম্ভব নয়, প্লেনের ভেতর তার স্বাস্থ্যের অবনতি হবে যা অন্যান্য যাত্রীদের পক্ষে অসুবিধা ও রিস্ক হয়ে যাবে। এই রকম নানা অজুহাত দিয়ে ওই বালকটিকে সেদিন বিমানে উঠতে দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায় যে প্রতিবন্ধী বালকটি তার পিতামাতার সাথে রাত গাড়ি জার্নি করে এয়ারপোর্টে আসার পর কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল ঠিকই, তবে পিতামাতা তাকে খাবার, জল ও ঔষধ দিয়ে তাকে সুস্থ ও শান্ত করে তুলেছিল এবং বালকটি হুইলচেয়ারে শান্ত অবস্থায় অনেকক্ষণ বসেছিল। কিন্তু সবার সামনে ইন্ডিগো এয়ারলাইন্সের ওই ম্যানেজার এরকম চিৎকার করে প্রতিবন্ধী বালকটিকে এই রকম লাঞ্ছনা করেন। বালকটির পিতামাতা ও অন্যান্য প্যাসেঞ্জার, যাদের মধ্যে আবার ডাক্তারও ছিলেন, তাদের অনুরোধ সত্ত্বেও ম্যানেজার ওই প্রতিবন্ধী বালককে ওই উড়ানে নিয়ে যেতে অস্বীকার করেন। এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করে বালকটির পিতামাতা তাদের সেদিন বিমান যাত্রা বাতিল করেন এবং প্রতিবন্ধী সন্তানটিকে নিয়ে হোটেলে চলে যান। এই ঘটনা চাপা থাকেনি। ঘটনার প্রত্যক্ষদর্শী এক বিমান যাত্রী ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করলে তা দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। এমনকি প্রতিবন্ধী বালকটির এই লাঞ্ছনার বিষয়টি ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের খবরের কাগজে এবং নিউজ পোর্টালে খবর হিসেবে প্রকাশিত হয়। ইউনিয়ন অ্যাভিয়েশন মিনিস্টার জে এম সচিন্দিয়া ঘটনাটি জানার পর পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন। মে 9, 2022 দ্য ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন DGCA ঘটনাটি তদন্তের জন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করেন এবং ইন্ডিগো এয়ারলাইন্সকে সকোজ নোটিশ জারি করা হয় এবং 10 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। তদন্তের পর জানা যায় যে ইন্ডিগো এয়ারলাইন্সের গ্রাউন্ড স্টাফরা প্রতিবন্ধী বালকটির সাথে সহযোগিতা করার মানসিকতা বা ট্রেনিং কোনোটাই পর্যাপ্ত ছিল না। স্টাফদের মধ্যে ছিল না সঠিক দায়িত্ব জ্ঞান ও মূল্যবোধ, যার জন্যে প্রতিবন্ধী বালকটিকে লাঞ্ছনার শিকার হতে হয়। ডাইরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এর জন্য সিভিল অ্যাভিয়েশন আইন অনুযায়ী ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষকে 5 লাখ টাকা আর্থিক জরিমানা করেন। তদন্ত শেষ হওয়ার পর সিভিল অ্যাভিয়েশন রিকোয়ারমেন্ট আইনে প্রতিবন্ধী যাত্রীদের অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে।
সেখানে বলা হয়েছে প্রতিবন্ধকতার জন্য কোনো যাত্রীকে কোনো এয়ারলাইন্স প্রত্যাখ্যান করতে পারবে না। যদি এয়ারলাইন্স মনে করে যে প্রতিবন্ধী যাত্রীটির প্লেনের ভিতর স্বাস্থ্যের অবনতি হতে পারে, তাহলে প্রতিবন্ধী যাত্রীটিকে ডাক্তার দিয়ে পরীক্ষা করাতে হবে এবং মেডিকেল রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। এটি ছিল বিমানযাত্রার ক্ষেত্রে প্রতিবন্ধীদের বিষয়ে কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত। আমরা এই প্রতিবেদনের মাধ্যমে সেই সিদ্ধান্তের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। এই আইনটি জুলাই 21, 2022 থেকে কার্যকরী হয়েছে। সিভিল অ্যাভিয়েশনের এই সংশোধনীটি প্রতিবন্ধীদের অধিকার রক্ষার্থে নিঃসন্দেহে আরও একটি নতুন পদক্ষেপ বলে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি। আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ধরনের নতুন সিদ্ধান্তের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। যারা আগামী দিনে বিমান যাত্রার মাধ্যমে বিভিন্ন জায়গায় পাড়ি দিতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু এই আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। আপনারা সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন এই ধরনের নতুন নতুন প্রতিবেদন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।